নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস, সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটি নোটিশ বেরিয়েছে যেখানে হাওড়া ডিভিশন, শিয়ালদা, লিলুয়া সহ বিভিন্ন ডিভিশনগুলোতে নিয়োগ হবে। 1021টি শূন্যপদ এখানে রয়েছে। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সসীমা কত কী হতে হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কী করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন আর অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নোটিশটি বেরিয়েছে, এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে। হাওড়া ডিভিশন, লিলুয়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন, কাঁচরাপাড়া ডিভিশন সহ আরও বিভিন্ন ডিভিশনগুলো মিলিয়ে মোট 1201টি শূন্যপদ এখানে রয়েছে। তো অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কী কী এলিজিবিলিটি থাকতে হবে বলে রাখি। প্রথমেই বলছি এজ লিমিট। জেনারেল ক্যান্ডিডেটসদের ন্যূনতম বয়স হতে পারবে 15 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে 24 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 10 বছরের ছাড় থাকবে। তাছাড়া এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও বয়সের ছাড় থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে বলে রাখি। প্রার্থীদেরকে এগ্রিগেটে ন্যূনতম 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবং সেই সঙ্গে প্রার্থীদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, এনসিইভিটি কিংবা এসসিইভিটির ইস্যু করা। এছাড়াও এখানে কিছু ট্রেড রয়েছে যেগুলোর জন্য প্রার্থীদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র ক্লাস 8 পাস থাকলেই এখানে অ্যাপ্লাই করা যাবে। তো কোন কোন ট্রেডগুলো একটু বলে দিই। এগুলো হলো ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল, শিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়েয়ারম্যান, কার্পেন্টার এবং পেইন্টার জেনারেল। তো এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের 8 পাস হলেই চলবে। এবং সেই সঙ্গে প্রার্থীদের কিন্তু ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি, এখানে সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে, কোনো রকমের রিটেন এক্সামিনেশন দিতে হবে না। প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং আইটিআইয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে। আর যেগুলো ক্লাস 8 পাস যোগ্যতা সেই ক্ষেত্রে প্রার্থীদের ক্লাস 8-এ প্রাপ্ত নম্বর এবং আইটিআইয়ে প্রাপ্ত নম্বর চেক করা হবে। ট্রেনিং পিরিয়ডে প্রার্থীরা স্টাইফেনও পাবেন, ইস্টার্ন রেলওয়ের প্রেসক্রাইবড যা রেট রয়েছে সেই অনুসারে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 100 টাকা। এসসি এসটি পিডাব্লিউডি এবং মহিলা প্রার্থীদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। পেমেন্ট প্রার্থীদেরকে অনলাইন মোডে করতে হবে। আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। এখানে অ্যাপ্লাই আপনাদেরকে অনলাইনে করতে হবে। ইস্টার্ন রেলওয়ের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব, সেই লিঙ্কে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। এরপর পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। কী কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে বলে দিই। এখানে প্রার্থীদেরকে স্ক্যান্ড ফটোগ্রাফ, স্ক্যান্ড সিগনেচার, স্ট্যান্ডার্ড 8 এন্ড 10th মার্কশিট এবং আইটিআই সার্টিফিকেটের স্ক্যান্ড কপি, এগুলো প্রার্থীদেরকে আপলোড করতে হবে। এছাড়া এসসি এসটি ওবিসি কিংবা ইকোনমিক্যালি উইকার সেকশন হলে তার সার্টিফিকেট প্রার্থীদেরকে আপলোড করতে হবে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটস হলে প্রার্থীদেরকে পিডাব্লিউডি সার্টিফিকেট প্রার্থীদেরকে আপলোড করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে রাখুন বন্ধুরা। এই নোটিশটি বেরিয়েছে 29/3/2022 তারিখে। অনলাইনে আবেদন আপনারা শুরু করতে পারবেন 11/4/2022 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো 10/5/2022 তারিখ। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে বলবো, আগে আপনারা অফিশিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন। এই অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। এরপর সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে, সেখানে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন, পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে, সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই কিন্তু আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন।
তো আমি যেই লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করব আপনারা সেই লিংকে 11 তারিখ গিয়ে আরেকবার চেক করে নেবেন আপডেট হলো কিনা, এরপর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে, সেখানে আপনারা ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস পেয়ে যাবেন, নিয়মিত জিকে কুইজও সেখানে আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।